বিশ্বসূন্য আন্দোলন সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে আবুধাবির মুজাফার একান হোটেলত গত শুক্রবার গৌরবময় ঈদে মেয়রাজ নবী সাল্লা ইসলাম অনুষ্ঠিত হয়ে বিশ্বসূন্য আন্দোলনের প্রতিষ্ঠাতা হজরত ইমাম হায়াতর নির্দেশনায় সমাবেশ সভাপতিত্ব করে আল্লামা মফিজুর রহমান জিয়াতুহিনর পরিচালনায় সমাবেশ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আসিল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ইউরোপ শাখার সভাপতি অধ্যাপক আল্লামা ড কাউসার আমিন রাসেক এটা আরো বক্তব্য রাহে রেজা ফারুক জয়নাল আবেদিন এনাউল করিম হাবিব শাহনুর ইসলাম মাহবুব সালে সহ আরো বকিয়ায় অবশেষে বরকতময় সালাতু সালাম ও মুনাজাতর মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়। সর্বপ্রথম আমাদের ভিতরে এই জ্ঞান আসতে হবে যে আমি বুঝি যে আমি মানুষ। মান আরাফা নফসুহু ফাকাদ আরাফা রাব্বহু। যারা যে নিজেকে চিনতে পেরেছে, যে নিজের নফসের চিনতে পেরেছে, সেই আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে। ঠিক। ডেস্ক নিউজ সিプラス টিভি চট্টগ্রাম। केवैर मुर्गी मर्का दिउटिन लाग हिट जब्बर चलिब